осуждающих, жив я или нет, как у меня дела сейчас. যারা আমার লিকুইডেশন, ব্যক্তিগত জীবন, আয় বা অন্য কিছু নিয়ে আলোচনা করতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ভালো আছি। মৃত্যুর আগে একটি ভিডিওতে এমন কথাই বলেছিলেন ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোজিন। заработков там или ещё чего-нибудь. Собственно говоря, গতকাল বৃহস্পতিবার স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রিগোজিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি তার মৃত্যুর কিছুদিন আগের বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। এতে ওয়াগনার বসকে তার জীবন নিয়ে শঙ্কার কথা বলতে শোনা যায়। ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট গ্রে জোন নামের একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওতে প্রিগোজিন বলেন, যারা আমি বেঁচে আছি কিনা এবং কেমন আছি সব বিষয়ে কথা বলছে, তাদের জানাচ্ছি আগস্টের দ্বিতীয়ার্ধে আমি সাপ্তাহিক ছুটিতে আফ্রিকায় আছি। স্কাই নিউজ জানিয়েছে, ভিডিওটি আগস্টের মাঝামাঝি সময় ধারণ করা হয়েছিল, তবে এটি কোথায় রেকর্ড করা হয়েছিল তা স্পষ্ট নয়। গত 23 আগস্ট প্রাইভেট জেট বিধ্বস্ত হয়ে মারা যান প্রিগোজিন। তারও 2 মাস আগে রাশিয়ায় সামরিক কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তিনি। তার নেতৃত্বে সেদিন ওয়াগনার যোদ্ধারা কিছু সময়ের জন্য দক্ষিণের শহর রোস্তভ অন দনের নিয়ন্ত্রণ নেয় এবং মস্কোর দিকে অগ্রসর হয়। অবশ্য প্রিগোজিনকে হত্যার বিষয়টি অস্বীকার করেছে ক্রেমলিন। রুশ কর্তৃপক্ষ বলছে তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।